সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা চিচিঙ্গা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে মাচার মধ্যে চিচিঙ্গা চাষ করতে হয়। আজকে আমি চিচিঙ্গা চারা লাগানো থেকে শুরু করে চিচিঙ্গা ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো। তার সাথে সাথে আরও দেখাবো চিচিঙ্গা গাছ লাগিয়ে দেওয়ার পর কী কী পরিচর্যা করলে চিচিঙ্গার বাম্পার ফলন পাওয়া যাবে। চিচিঙ্গা চাষ করার জন্য আমি সর্বপ্রথমই এখানে একটি মাদা তৈরি করে নিয়েছি। ফের দেখুন, এই মাদাটা তৈরি করার আগে কিন্তু আমি এখানে একটি গর্ত করে নিয়েছিলাম। গর্ত করে নেওয়ার পর এই গর্তের মধ্যে কিছু পরিমাণ গোবর সার দিয়ে খুব ভালো করে আমি একটি মাদা তৈরি করে নিয়েছি। আপনারা চাইবে কিন্তু এই মাদাটা জমি থেকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই মাদার মধ্যে এখন 2টি চিচিঙ্গার চারা লাগিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু বীজও লাগিয়ে দিতে পারেন, তবে আমার সঙ্গে যেহেতু চারা আছে তাই কিন্তু আমি চারাগুলো এখন লাগিয়ে দিব। এই চারার গোড়াগুলো আমি মাটির 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিব। ফের দেখুন আমি কিভাবে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পর কিন্তু আমি গোড়ার মধ্যে আলতো করে চাপ দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে পানি দিয়ে চিচিঙ্গা গাছগুলো আর নেতিয়ে না পড়ে। তো ফের, এখন কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব। আমি কিন্তু প্রতিদিনই এই গাছগুলোর মধ্যে পানি দিব, যতদিন না পর্যন্ত আমার গাছগুলো জীবিত হয়ে যায়। ফিয়ার্স, আমি আশা করি আমার চিচিঙ্গা গাছগুলো কিন্তু 2 থেকে 3 দিনের ভিতরে জীবিত হয়ে যাবে। তো ফিয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার এই গাছগুলো জীবিত হয়ে যাবে। ফিয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ফিয়ার্স, আমার এই চিচিঙ্গা গাছগুলো কিন্তু অলরেডি জীবিত হয়ে গেছে। আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে নিয়মিতই পানি দিয়েছি। তো ফিয়ার্স, আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই গাছগুলো আরও দ্রুত বড় হয়ে যাবে, আর আমি কিন্তু কিছুদিনের ভিতরে এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দিব। তো ফিয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার এই চিচিঙ্গা গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে, তখন কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে সার দিয়ে দিব। ফিয়ার্স, আমি যে কিছুদিন আগে চিচিঙ্গা গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম, তো দেখুন আমার চিচিঙ্গা গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো ফিয়ার্স, আজকে কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দিব। পরিচর্যা বলতে আমি কিছু পরিমাণ সার দিয়ে দিব। যেহেতু আমি চিচিঙ্গা গাছগুলো মাটির মধ্যে লাগিয়েছি, অর্থাৎ যেই জায়গায় গাছগুলো লাগিয়েছি তার চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আমি আলগা করে নিব। চিচিঙ্গা গাছের গোড়া থেকে প্রায় 6 থেকে 8 ইঞ্চি দূরত্বের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে আছে। সেই মাটিগুলো কিন্তু আমি সর্বপ্রথম আলগা করে নিচ্ছি। আমি কিন্তু চাইবে এই গাছগুলোর মধ্যে এখন মাচাটাও দিয়ে দিতে পারবো। তো ফিয়ার্স, আমি চারদিকের মাটিটা কিন্তু আলগা করে নিয়েছি। এখন আমি গাছের গোড়ার চারদিকে একটু পরিমাণ গর্ত করে নিচ্ছি। তো ফিয়ার্স, আমি চিচিঙ্গা গাছের গোড়ার চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু কিছু পরিমাণ সরিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আমি চিচিঙ্গা গাছের মধ্যে খুব সহজেই সার দিয়ে দিতে পারবো। তো আমি এখানে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 20 থেকে 25 গ্রামের মতন টিএসপি সার। আমি চারদিকে যে মাটিটা সরিয়ে নিয়েছি সেই দিক দিয়েই কিন্তু সারগুলো দিয়ে দিচ্ছি। এই সারগুলো কিন্তু কোনো অবস্থাতেই গাছের গোড়ার মধ্যে দেওয়া যাবে না। যদি এই সারগুলো গাছের গোড়ার মধ্যে দেন তাহলে কিন্তু গাছগুলো মারা যেতে পারে। এখন আমি দিয়ে দিব প্রায় 8 থেকে 10 গ্রামের মতন ইউরিয়া সার। ইউরিয়া সার কিন্তু গাছকে খুব দ্রুত সময়ে বড় করবে। এই ইউরিয়া সারটাও কিন্তু গাছের গোড়ার মধ্যে কোনো অবস্থাতে দেওয়া যাবে না। যদি ইউরিয়া সার গাছের গোড়ার মধ্যে পড়ে তাহলে কিন্তু গাছগুলো মারা যেতে পারে। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান। এই ফুরাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন প্রকার পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে। তবে সারগুলো দেওয়ার পর আমি চারদিকে যে মাটিটা উঠিয়ে রেখেছি সেই মাটি দিয়ে কিন্তু আবার সারগুলো আমি ঢেকে দিব, এবং চারদিকে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিব। ফিয়ার্স, আমি কিন্তু খুব সুন্দরভাবে সারগুলো মাটি দিয়ে ঢেকে দিয়েছি। যে টিউবাগুলো আছে সেই টিউবাগুলো কিন্তু আমি ভেঙে দিব, আর যেগুলো ভাঙা যাবে না সেইগুলো কিন্তু আমি ফেলে দিব। ফিয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার চিচিঙ্গা গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে। ভিয়ার্স, আমি যে কিছুদিন আগে চিচিঙ্গা গাছটা লাগিয়ে দিয়েছিলাম, তো দেখুন আমার চিচিঙ্গা গাছটা কতটা বড় হয়ে গেছে। আমার চিচিঙ্গা গাছের মধ্যে কিন্তু অলরেডি চিচিঙ্গাও ধরতে শুরু করেছে। তো আমি কিন্তু এই গাছটার মধ্যে কিছুদিন আগে সার দিয়ে দিয়েছিলাম, আর সার দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার গাছটা এত দ্রুত সময়ে এত টাটকা এবং সতেজ হয়ে বড় হয়ে উঠতেছে। তো ভিয়ার্স, দেখুন আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। ফিয়ার্স, আমি কিন্তু গাছের গোড়া থেকে মাটি সরিয়ে কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি, আর এই গোবর সারটা কিন্তু জৈব সারের কাজ করবে। আর আমি কিন্তু আমার গাছগুলো একটা মাচার মধ্যে বাইয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন, এইদিকে কিন্তু আমার গাছের মধ্যে চিচিঙ্গা ধরতে শুরু করেছে। ফের দেখুন, এই যে আমার চিচিঙ্গাটা কতটা বড় হয়ে গেছে। আমি আশা করি এই চিচিঙ্গাটা কিন্তু কিছুদিনের ভিতরে আরও বড় হয়ে যাবে, আর একটা সময় কিন্তু আস্তে আস্তে আরও প্রচুর পরিমাণ চিচিঙ্গা ধরবে। আরও প্রচুর পরিমাণ চিচিঙ্গা যে ধরবে সেটার প্রমাণও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এইদিকে যদি দেখেন তবে দেখুন এই যে চিচিঙ্গা কিন্তু ধরতেছে, তারপর এই যে নিচের দিকেও দেখুন এই যে চিচিঙ্গা ধরতেছে, তারপর উপরের দিকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে, এইদিকেও কিন্তু এই চিচিঙ্গাটা বড় হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আরও প্রচুর পরিমাণ চিচিঙ্গা ধরতেছে, সেই সাথে সাথে কিন্তু ফুলও করতেছে। তো ভিউয়ার্স, আমি আশা করি কিছুদিনের ভিতরে আমার এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণ চিচিঙ্গা দিয়ে ভরে যাবে। আর আমার এই গাছটার মধ্যে যে প্রচুর পরিমাণ চিচিঙ্গা দিয়ে
দিয়ে ভরে যাবে সেটার প্রমাণও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আর দেখুন আমার গাছের পাতাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমি কিন্তু একটা বাসার মধ্যে আমার এই চিচিঙ্গা গাছটা বাইয়ে দিয়েছি। যখন আপনারা চিচিঙ্গা গাছ লাগিয়ে দিবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু বাউনি দিয়ে দিবেন, এতে করে কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাবেন। যখন গাছটা খুব সহজে বাইতে পারবে তখন কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিবে। ফিয়ার্স, আমার চিচিঙ্গা গাছগুলোর মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেমন একটা রোগবালাই আক্রমণ করেনি। তবে আপনারা যদি চিচিঙ্গা চাষ করতে গিয়ে কোনো রকম রোগবালাই আক্রমণ করে তবে অবশ্যই কিন্তু রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিয়ে দিবেন। যদি সঠিক সময়ে সঠিক কীটনাশকটা দিয়ে দেন তবে কিন্তু পরবর্তীতে তেমন একটা রোগবালাইয়ের আক্রমণ দেখা যাবে না। তবে ফিয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার ছোটো ছোটো চিচিঙ্গাগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ফিয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, আমি যে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার গাছের মধ্যে ছোট ছোট চিচিঙ্গা ছিল, সেই চিচিঙ্গাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমার ছোট ছোট চিচিঙ্গাগুলো কিন্তু এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি চাইলে কিন্তু এই চিচিঙ্গাগুলো আজকেই উঠিয়ে নিতে পারবো। আর দেখুন চিচিঙ্গাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। ফিয়ার্স, আমি আশা করি আপনারা যদি আমার মতো করে চিচিঙ্গা গাছ লাগান আর পরবর্তীতে পরিচর্যা করেন তবে আপনিও কিন্তু চিচিঙ্গার ভাবে একটা ফলন পাবেন। তো ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আর আমার গাছের মধ্যে কিন্তু তেমন একটা রোগবালাই আক্রমণই করেনি। যেহেতু আমি আমার চিচিঙ্গা গাছগুলো পর্যবেক্ষণ করেছি আর ঠিকমতো যত্ন নিয়েছি তাই কিন্তু আমার চিচিঙ্গা গাছের মধ্যে তেমন একটা রোগবালাই আক্রমণ করতে পারেনি। তো ফিয়ার্স, আপনারা কিন্তু চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।